নমস্কার বন্ধুরা, অনেকদিন পরে আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল টেক বেঙ্গলিতে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ফোন, যেটা হচ্ছে খুব পপুলার ফোন, আপনারা সবাই জানেন। ইন্ডিয়ার বাজারে এখন খুবই ডিমান্ড এই ফোনটির, যেটা হচ্ছে রিয়েলমি টু। আপনারা দেখতে পাবেন আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করছি, সেই বক্সটি এখানে আছে। আপনাদের আজকে আমি এটাকে আনবক্স করে দেখাবো, আর সামনে এটা সম্বন্ধে টিপস অ্যান্ড ট্রিক্স এবং পুরো ডিটেলস ভিডিও, মানে এখনই সব ডিটেলস দেখিয়ে দেবো, আর টিপস অ্যান্ড ট্রিক্সটা আপনাদের সামনে আমি অবশ্যই দেবো। আর এই ফোনটির মধ্যে কী কী পাবেন, কী ফিচার আছে, সমস্ত কিছু আপনাদের হয়তো বলা হয়নি, কিন্তু একটা কথা বলে রাখি, রিয়েলমি সি ওয়ান যেটাই যা যা আছে সেই ফোনটি এই ফোনটির মতো সেম জিনিস আছে, শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টটা নেই, আর সমস্ত কিছু সেম পেয়ে যাবেন। এই ফোনটির প্রাইস হচ্ছে 8,990 টাকা। চলুন তাহলে আনবক্স করি। এখানে একটা কিছু দিয়েছে ফ্লিপকার্ট, বুঝতে পারছি না, ইন্ডিয়া ফ্যাশন ক্যাপিটাল কিছু একটা বই দিয়েছে, প্রথম দেখতে পাচ্ছি, জানি না এগুলো হয়তো কোনো অ্যাডভার্টাইজমেন্টের নতুন কিছু প্রসেস ফ্লিপকার্ট চালু করেছে। এটা ফেলে দিই সাইডে। এটার মধ্যে একটা বিল আছে, যেটার মধ্যে বিলিং অ্যাড্রেস আছে, পরে দেখাচ্ছি আপনাদের। এখানে দেখতে পাবেন ফ্লিপকার্ট প্লাস, যেটা আমার অ্যাকাউন্টের সঙ্গে আছে সেই জন্য এটা দিয়েছে। চলুন তারা ফোনটিকে আনবক্স করি। এখানে দেখতে পাচ্ছেন রিয়েলমি টু লেখা আছে বক্সের উপর, আর কিছু নেই, নিচে লেখা আছে রিয়েলমি। একটু লাইটের প্রবলেম হতে পারে, কারণ সন্ধ্যার পরে ভিডিওটি করছি এই জন্যই। আপনারা যদি দেখাই ফোনটির মধ্যে কী কী পেয়ে যাবেন, এখানে কিছুই নেই, শুধুমাত্র 3 GB র্যাম আর 32 GB রোম পেয়ে যাবেন, যেটা হচ্ছে ইন্টারনাল স্টোরেজ, যেটা 32 GB মেড ইন ইন্ডিয়াতে লেখা আছে, আর ভোল্টি সাপোর্টে সেটা আছে, আর কিছু নেই। চলুন ভিতরে দেখি কী দিয়েছে। সিল করা নেই কেন, যাই হোক, ফোনটি দেখতে পাচ্ছি এই ডিব্বাটা প্রথম যে রিয়েলমি সিল করে দেয় না, অন্যান্য যত ফোন আছে এমআই লেনোভো সব সিল করা থাকে। অন্যান্য ফোনগুলো খুললে প্রথমে ফোন থাকে, কিন্তু এখানে ফোন একটি বক্স দিয়েছে, যার মধ্যে হয়তো একটা কেস আছে, হ্যাঁ, যেটা একটা সফট কেস বলতে পারেন, একটু কী বেশ মনে নেই। এটা খুব ভালো জিনিস, ফ্রিতে দিচ্ছে, আর কিছু টিপিক্যাল ইউজার গাইড আছে যেটা সম্বন্ধে দেখতে পারবেন, আর বক্সের মধ্যে কিছু নেই। ফোনটির নিচে একটা হালকা একটা ইয়ে দিয়েছে, যাতে ফোনটা কোনো স্ক্র্যাচ না পড়ে, যে চার্জার আর একটা আছে। এই ফোনটা আমি আপনাদের পরে দেখাচ্ছি, এটা চার্জার রেটিংটা আপনাদের যদি আমি একটু দেখিয়ে দিই, কিছু লেখা আছে আছে, এটা 2 অ্যাম্পিয়ার চার্জার, 1.5 ভোল্ট, মেড ইন চায়না লেখা আছে, দেখতে পাবেন। এটা কিন্তু ওপোরই সাব ব্র্যান্ড, আপনাদের আগেই বলে রাখি, ওপোর সাব ব্র্যান্ড, ওপো হয়তো যাই না কেন এরকম করছে নামটা চেঞ্জ করে, বাট আমার মনে হচ্ছে এটা ওপো কোম্পানির ফোন। দেখুন এখানে ওপো লেখা আছে, যদি আপনাদের আমি ফোকাস করে দেখাই, হয়তো দেখতে পাবেন না লাইটের কারণ, এখানে ওপো লেখা আছে। রিয়েলমি যে সিও আছে সে বলছে মাধবন স্যাট না কি না যাই হোক নাম, বলছে যে রিয়েলমি থেকে ওপো থেকে আলাদা হয়ে গেছে, বাট আমার মনে হয় না ওপো থেকে আলাদা হয়েছে। একটা কভার আছে উপরে ফোনটা, 6.2 ইঞ্চির ফোন আছে উইথ নচ, দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা ব্ল্যাক কালার পেয়ে যাবেন, কোনো রেড কালার নয়। আর পিছনে হয়তো আপনারা দেখতে পাবেন, এখানে যখন আমি ইয়ে করছি ফোনটাকে নড়াচ্ছি, যে ডায়মন্ড কাটিং যেটা আছে, কিন্তু আপনারা ধরলে ফিল করতে পারবেন না ডায়মন্ড কাটিংটা, কিন্তু দেখলে বুঝতে পারবেন, ধরলে কিন্তু ফ্ল্যাটই দেখাচ্ছে। ডুয়েল ক্যামেরা, একটু দেখিয়ে দিই উপরে ফোনটাকে অন করার আগে, নর্মাল ইউএসবি পোর্ট আছে, ইউএসবি টু ইউএসবি টাইপ সি নয়, কিন্তু এটা নর্মাল পোর্ট। নিচে হেডফোন আছে, এটা হচ্ছে মাইক আছে, আর এখানে হচ্ছে স্পিকার আছে, আর উপরের দিকে কিছুই নেই, বাদিকে সিম ইজেক্টার টুল আছে, যেটার মধ্যে আমি একটু দেখিয়ে দিই আপনাদের, এটা হাইব্রিড সিম স্লট না ট্রিপল কার্ড স্লট, যেটা সবথেকে বড় কোশ্চেন থাকে অনেকের। দেখুন এখানে আপনারা দুটো সিম ইউজ করতে পারবেন এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, মানে ট্রিপল কার্ড স্লট, এটা খুব ভালো। রিয়েলমি যত ফোন আছে সবই রিয়েলমি এটাই করছে। আর এখানে ভলিউম ডাউন কি আপার কি, আর এখানে পাওয়ার কি আছে, আর উপরে কিছুই নেই, আর এখানে নচ আছে ক্যামেরা আর সেকেন্ডারি ক্যামেরা, আর কিছু নেই। চলুন তাহলে ফোনটিকে অন করি, আপনাদের আমি খুব তাড়াতাড়ি রিবুট করে দেখাচ্ছি রিয়েলমির ফোনটি যে কি আছে। ডিসপ্লে 6.2 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন, দেখুন আমি জাস্ট ফোনটাকে অন করেছি, তারপরে এটা আসছে, নচটা আপনারা দেখতে পাবেন, নচটা উপরে আছে, 6.2 ইঞ্চি ডিসপ্লে, ব্যাটারি, এই ফোনটার ব্যাটারি সবথেকে খুবই ভালো, দুর্ধর্ষ ব্যাটারি। আমি যদি কন্টিনিউ করি, একটু সেট আপ করার চেষ্টা করি, তাড়াতাড়ি ওয়াইফাই আমি স্কিপ করি, ফোনটা যথেষ্টই বড় দেখতে পাবেন, কিন্তু অতটাও বড় ফিল হবে না, কারণ 18:9 অ্যাসপেক্ট রেশিও আছে বলে। আমি এখন কিছু সেট করছি না, জাস্ট আমি কন্টিনিউ করে বেরিয়ে যাচ্ছি।
দেখতে পাবেন এখন আমরা ফোনটি পুরো রিবুট করে চালু করেছি। 6.2 ইঞ্চি ডিসপ্লে, ব্রাইটনেসটা যদি একটু ব্রাইটনেস যদি ফুল করে দেখতে পাবেন ডিসপ্লেটা। একটা নোটিফিকেশান এলো, আপনাদের একটু সেটিংয়ে গিয়ে দেখিয়ে দিই ফোনটার মধ্যে কী কী আছে অ্যাবাউটে গিয়ে যদি দেখতে পারি। অ্যাবাউট ফোন এখানে দেখতে পাবেন কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 450 অক্টোকোর প্রসেসর, র্যাম হচ্ছে 3 জিবি, র্যাম 3 জিবি আছে, আর অ্যান্ড্রয়েড ভার্সন 8.1 যেটা হচ্ছে ওরিও পি, আই থিঙ্ক আপডেট দিতে পারে বাট আমি জানি না। আর অ্যান্ড্রয়েড সিকিউরিটি দেখুন জুলাইয়ের আছে, মানে রিসেন্টলি আপডেট আছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মোটামুটি 5 মাস মতো হয়ে গেছে। আর 32 জিবির মধ্যে অ্যাভেলেবেল আছে হচ্ছে 21.7 জিবি, এখানে আপনারা যদি একটু ফোকাস করে আপনাদের দেখাবার চেষ্টা করি, দেখুন 21.7 জিবি অ্যাভেলেবেল আছে। আর কি আপনাদের দেখায় Realme 2, আমি আপনাদের সমস্ত কিছু এর ডিটেলস ভিডিও আপনাদের নিয়ে খুবই তাড়াতাড়ি ক্যামেরা রিভিউ, ফোনের ইন্টারফেস কেমন, এর কিছু শর্টকাট টুলস যেগুলো আপনাদের জানা দরকার সেগুলো আমি অবশ্যই নিয়ে ভিডিও নিয়ে বানাবো। ফোনটা 6.2 ইঞ্চি ফোনটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে অতটা, দেখে মনে হচ্ছে বড়ো কিন্তু ধরে মনে হচ্ছে না অতটা বড়ো, খুবই সুন্দর ফোন। রিয়েলমি 2 আমার খুবই ফেভারিট ব্র্যান্ড হয়ে গেছে। এখানে ডুয়েল ক্যামেরা আছে 13+2, আর এলইডি ফ্ল্যাশ আছে, আর পিছনে লেখা আছে মেড ইন ইন্ডিয়া, আর IMEI নাম্বার লেখা আছে। ফেস আনলক আপনাদের ডিটেলস দেখাবো ফেস আনলক্সের ব্যাপারে, আর কিছু কিছু এক্সট্রা টুলসে সফটওয়্যার দিয়েছে যেগুলো রিয়েলমি, স্টক অ্যান্ড্রয়েড করেছে, আর কি একটা কালার্স ওয়েস বলে একটা সফটওয়্যার আছে যেটা ওপোর। আপনাদের একটু যদি ক্যামেরার একটা স্যাম্পেল দেখাই, ক্যামেরার মধ্যে আপনারা সব AI ফিচার্সগুলো সব পেয়ে যাবেন, এর মধ্যে AI ফিচার্সও আছে। ক্যামেরাটা কিন্তু খুব সুন্দর, আপনারা ডিটেলিংও দেখতে পাবেন, এখানে ওপো লেখা আছে, হয়তো আপনারা ওখানে দেখতে পাচ্ছেন না কিন্তু এখানে ক্যামেরার মধ্যে ওপো, ক্যামেরাটা খুব ভালো। আর সবথেকে বড়ো হচ্ছে ব্যাটারির ব্যাকআপটা খুবই দারুণ, যত ভিডিও আমি দেখেছি ইউটিউবে বা আপনারা দেখবেন ব্যাটারি খুবই দারুণ, সমস্ত ফোনকে হার মানিয়ে এ প্রথমেই খুবই দারুণ, খুবই দারুণ। ফোনটা খুবই সুন্দর লাগছে, গ্লাস বডি বলছে কিন্তু আমি জানি না সঠিক গ্লাস বডি কিনা, ফোনটা ধরে ফিল করা যাচ্ছে খুবই সুন্দর আর দেখতেও খুবই সুন্দর। বন্ধুরা ভিডিওটা আর বড় করছে না কারণ শুধু আনবক্সিং ছিল, আর আপনাদের ডিটেলস আমি খুব তাড়াতাড়ি নিয়ে দেখাবো ফোনের মধ্যে কী প্রবলেম হচ্ছে বা কী অসুবিধা হচ্ছে, কী কী সফটওয়্যার শর্টকাট কী আছে, আর ফোনটা কেমন ক্যামেরা ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ সমস্ত বলবো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি, আবার দেখা হবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।